চোদ্দ বছরের বিবাহিত এক নাবালিকাকে নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করে নদিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দিল। জানা যায়, কয়েকদিন আগে শান্তিপুর থানা এলাকায় চোদ্দ বছরের এক নাবালিকাকে জোর করে পাশের গ্রামের ৩৫ বছরের এক ব্যক্তির সাথে বিবাহ দেয় তার মা বাবা বলে অভিযোগ। শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই নাবালিকার শ্বশুর বাড়িতে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে নদিয়ার চাইল্ড লাইনের হাতে ওই নাবালিকাকে তুলে দেয়। পরে আদালতের নির্দেশে ওই নাবালিকাকে হোমে রাখার ব্যবস্থা করা হবে বলে জানা যায়। প্রথমত বলি, আমরা নদিয়া চাইল্ড লাইন অফিস থেকে এসেছি। আমাদের কাছে শান্তিপুর থানা থেকে ফোন যায় যে ওনারা একটা চোদ্দ বছরের নাবালিকাকে উদ্ধার করেছে, তাকে আমাদেরকে হস্তান্তর করতে চায়। তো আমরা দত্তপূজার শ্রীমা মহিলা সমিতি থেকে এসেছি, চাইল্ড লাইন নদিয়া। আমরা এখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রোডাকশান করবো। তারপরে সিডাব্লিউসি যে চেয়ারপারসন আছে বা মেম্বাররা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন। যে মেয়েটা কি বিবাহিত? হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি ও ৮৭ দূর করে রয়েছে। আচ্ছা, বাচ্চাটির বাড়ি কি শান্তিপুর থানা এলাকাতে? ও যেটা বললো শান্তিপুর থানা এলাকায় বাড়ি। আচ্ছা, কতদিন আগে চলে গেছিল মেয়েটা, জানতে পেরেছেন কিছু? সেটা এখনো জানতে পারিনি, পরবর্তীতে হোমে নিয়ে গিয়ে ওর সাথে কাউন্সিলিং করে যেটা জানা যাবে। শান্তিপুর থানা কোথা থেকে উদ্ধার করেছে মেয়েটাকে সেটা বলতে পারবো না, থানা থেকে বলবো। আচ্ছা, এখন শান্তিপুর থানা এসেছেন এবং বাচ্চাটিকে উদ্ধার করছেন? বাচ্চাটাকে আমরা নিয়ে যাচ্ছি সিডাব্লিউসি প্রোডাকশন করবো। আচ্ছা, এখন কোথায় রাখবেন? এখন আমরা সিডাব্লিউসিতে প্রোডাকশন করবো, তারপরে সিডাব্লিউসি ম্যাজিস্ট্রেট যারা আছেন, চেয়ারপারসন আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন কোথায় রাখবেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।